খুবই ভালো লাগছে, কারণ কাজের জায়গা তো, তো তুমি বাইরেটা নিশ্চয়ই দেখে এসছো যে তিমি মাছের চাষ হচ্ছে ঠিক আমাদের ফ্লোরের বাইরেটাতে, তো ভালোই লাগছে বর্ষাকালে এসে কাজ করতে। অন স্ক্রিন আর অফ স্ক্রিনের মধ্যে কি পার্থক্য? দেখো অন স্ক্রিন আমি খুবই হাসি খুশি একটি ছেলে, সবার সাথে গল্প করতে ভালোবাসি, আড্ডা মারতে ভালোবাসি, মজা করতে ভালোবাসি, কিন্তু রূপ চরিত্রটা একটু অন্যরকম। কীরকম? রূপ কিন্তু একটু মুডি একটি ছেলে, ও সবার সাথে কথা বলে না, হয়তো ছোটবেলার যে পাস্ট হিস্ট্রিটা রয়েছে তার জন্য হতে পারে, বা ও যে ছোট থেকে এত বুলিড হয়েছে সেই কারণের জন্য ও আর সেই কনফিডেন্সটাই পায় না যে লোকের সাথে ভালোভাবে কথা বলবে। তো সেই জায়গা থেকে রূপ আর দেবায়ন তো অনেকটা আলাদাই। নতুন টুইস্ট বলতে আমাদের প্রোমো নতুন বেরিয়েছে, তাতে তোমরা দেখতেই পাবে, এবার আমাকে অঙ্ক শিখতে হবে পূর্ণার কাছে, যেটা আমি একদমই চাইছি না, ঠিক আছে? তো এবার দেখতে থাকো কি হয়, আমি অঙ্কটা করি কি করি না কি হয় দেখা যাক। আমার সবাই বন্ধু, এরকম আলাদা করে স্পেসিফিক কেউ নেই, আমি সবাইকে প্রচন্ড ভালোবাসি এবং সবার সাথে একসাথে আমরা সবাই মিলে মজা করি সবসময়। মেকআপ রুমে দেখো সময়টা তো কমই কাটানো হচ্ছে, কারণ তুমি দেখতেই পাচ্ছ শুটিং এর ব্যস্ততা, আমরা ফ্লোটে দাঁড়িয়েই এখন ইন্টারভিউটা করছি, তো যেইটুকু সময় পাওয়া যায়, যারা রয়েছেন শঙ্করদা রয়েছেন, অনিমেষদা রয়েছেন, সায়ন্তীজি রয়েছেন, রূপমা রয়েছে, তো সবাই মিলে একসাথে হাসি হই হুল্লোড় আড্ডা গান করে আমরা সময় কাটাই। যখন শুটিং থাকে না অফ টাইমে কি করো? অফ টাইমে আমি বাড়িতেই থাকি, সিনেমা দেখি, গান শুনি, আর আমি থিয়েটার করি, তো সেই থিয়েটারে রিহার্সালসে যাই। দর্শকদের এটাই বলবো, আপনারা দেখতে থাকুন, পাশে থাকুন, আর প্রত্যেক দিন সন্ধ্যা 8:30 সময় সান বাংলার পর্দায় দেখতে থাকুন রূপসাগরে মনের মানুষ। যাদের গাড়ি নেই তারা খুবই কষ্ট করে আসে। অনস্ক্রিন কেমিস্ট্রি তো দর্শকরা দেখতেই পাচ্ছেন, অফস্ক্রিন কেমিস্ট্রি যথেষ্ট ঠিকঠাক, আদারওয়াইজ ওই অনস্ক্রিনের ওই কেমিস্ট্রিটা মানে বোঝানো সম্ভব নয়। আমার তো পার্সোনাল মেকআপ রুম, ফলে আমি আর আমি একটু মেকআপ রুমের বাইরে বেরোনোটা খুব একটা মানে আমার নিজের পছন্দ নয়। মেকআপ রুমে ওয়েট করব, যখন শর্টের জন্য ডাকবে তখন ফ্লোরে আসবো, যে শর্টটা শেষ হয়ে যাবে আবার মেকআপ রুমে গিয়ে ঢুকবো, যে খুব এঘর ওঘর ঘুরে আড্ডা মারা ওটা আমি কখনোই করি না, বা ফ্লোরের বাইরে দাঁড়িয়ে স্টুডিও আরো আরো অনেকগুলো ফ্লোর আছে সব আর্টিস্ট টেকনিশিয়ানদের সাথে আড্ডা মারা ওটা আমি একদম করি না, মানে সাম ওটা আমার প্র্যাকটিসে নেই, তো ঘরেই থাকি, তো কখনো খবরের কাগজ পড়ি, একটু সোশ্যাল মিডিয়া ঘাঁটাঘাঁটি করি, বেশি অত কিছু সময় পাওয়া যায় না, কারণ এত বেশি সিন থাকে সারাক্ষণ, হয় মানে মেকআপ রুমে যাই হয় চেঞ্জের জন্য আদার অথবা খাওয়ার জন্য, তো এর বাইরে খুব একটা তেমন সময় হয় না, খুবই রেয়ার যদি খানিকটা সময় পাই একটু খবরের কাগজ করি অথবা একটু সোশ্যাল মিডিয়া, বা খুব জরুরি কিছু ফোন থাকলে সে ফোনগুলো। সে তো সারাক্ষণই আসতে থাকে, আগে আগে হতো প্রত্যেক সপ্তাহে, এখন আমি নিজে দেখতে বসে দেখছি প্রতি দুদিন অন্তরে একটা করে গল্পের মোড় আসছে, এমন যে যাতে আমার দেখার আগ্রহটা চাই মানে বাড়ছে, তো আমার বাড়ছে মানে দর্শকদের নিশ্চয়ই বাড়ছে, ভালোই আছে। হ্যাঁ 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 লোকজন দেখছেন একদমই, এরকম ভাবে ভালোবাসতে থাকুন আর এভাবেই যেন কাজ করে যেতে পারি, আপনাদের মনে থাকতে পারি, আপনাদের ড্রয়িং রুমে যেন প্রত্যেক দিন আসতে পারি, আপনারা যেন প্রত্যেক দিন আমাদের দেখতে পারেন এবং এমনভাবেই ভালোবাসা দিতে পারেন যাতে সারা জীবন আপনাদের মনের কাছেই থাকে।